কোভিড-19 এর ভ্যাকসিন নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী গ্লোব বায়োটেকের গবেষণা প্রধান দ্রুত বাজারে আনতে নিয়ন্ত্রক সংস্থার সহযোগিতা দাবি এখানে যেটা হয় একটা র ম্যাটেরিয়াল আমি আজকে যদি প্ল্যানিং করি সেই র ম্যাটেরিয়ালটা আমার হাতে আসতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লেগে যায় ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে তারা যেভাবে যাচ্ছে সেভাবে যদি আমরা যাই তাহলে অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে এটা মার্কেটে আনার সম্ভব অ্যান্টিবডি কিট নিয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সাথে আলোচনায় বসছে গণস্বাস্থ্যের 3 সদস্যের প্রতিনিধি দল অনুমোদন পাওয়ার প্রত্যাশা উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি মধ্যাঞ্চলে অপরিবর্তিত শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকট আমন্ত্রণ যমুনা নিউজে সাথে থাকছি আমি টিনা নন্দী এতক্ষণ শিরোনাম দেখছিলেন আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নিতে ভুলবেন না এবার বিস্তারিত জানাব কোভিড-19 ভ্যাকসিন নিয়ে শতভাগ আত্মবিশ্বাসী গ্লোব বায়োটেকের গবেষণা প্রধান ডক্টর আসিফ মাহমুদ বলছেন নিয়ন্ত্রক সংস্থার আন্তরিক সহায়তা পেলে 6 মাসের মধ্যেই তা মানুষের কাছে পৌঁছানো সম্ভব তার মতে এ কাজে বড় চ্যালেঞ্জ সময় মতো কাঁচামাল পাওয়া স্বপ্নবাজ এই বিজ্ঞানীর সঙ্গে কথা বলেছেন সহকর্মী মাহফুজ মেশু কারণ আমাদের দেশে যেহেতু আমরা এটা তৈরি করেছি ডক্টর আসিফ মাহমুদ ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষণার প্রতি বাড়তি টান থেকেই বুঝে শুনেই গ্লোব বায়োটেকে যোগ দেন 2016 সালে তারা কি করছে সেটা সুযোগ ছিল এখনো আছে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশে থাকার কাজ করারও তা না করে দেশেই গবেষণায় মন দেন জাপানে পিএইচডি করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী এরই মধ্যে কিডনি ও ক্যান্সারের মতো জটিল রোগের ওষুধ তৈরি করে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমোদনের অপেক্ষায় গ্লোব বায়োটেক আমাদের এখানে আর&ডি ল্যাবে আমাদের ইকুইপমেন্টের যে সেটআপ সেটা এশিয়া বা ইউরোপের অনেক উন্নত দেশগুলোতেও নেই 8 মার্চ দেশে প্রথম করোনা রোগী পাওয়ার দিন থেকেই ভ্যাকসিন নিয়ে গবেষণা শুরু করেন আসিফ মাহমুদরা প্রথম দফা অ্যানিম্যাল ট্রায়ালে সফলতার পর বৃহস্পতিবার তা জানান দেশবাসীকে ওয়ার্ল্ড ওয়াইড যেটা চলছে তারা যেভাবে যাচ্ছে সেভাবে যদি আমরা যাই তাহলে অবশ্যই আমরা ডিসেম্বরের মধ্যে এটা মার্কেটে আনা সম্ভব আদৌ এই ভ্যাকসিন আসবে কিনা সেই প্রশ্ন তুলছেন কেউ কেউ তাদের খানিকটা ধৈর্য ধরার অনুরোধ ডক্টর আসিফের আমার প্রোফাইল দেখে এই ভ্যাকসিনকে জাজ করলে কিন্তু হবে না আমার সিইও ডক্টর কাকন নাগ এবং আমার সিওও ডক্টর নাজনীন সুলতানা ওনাদের প্রোফাইলটা দেখতে হবে এবং ওনাদের অভিজ্ঞতাটা দেখতে হবে আমার সিইও ডক্টর কাকন নাগ উনি কিন্তু এইচআইভির ভ্যাকসিন প্রজেক্টে সরাসরি যুক্ত ছিলেন আমরা অবশ্যই পারবো আর আমরা যদি না পারি তাহলে বড় বড় ভ্যাকসিন কোম্পানি যারা এখন লিডিং পজিশনে আছে তারাও পারবে না সো তারা যদি অসফল হয় তাহলেই আমরা অসফল হওয়ার সম্ভাবনা আছে তারা সবাই যদি অসফল হয় আর এই ভ্যাকসিন আবিষ্কারে এখনও তো কিছু চ্যালেঞ্জ আছে তাও ভালো জানা তার তো বাইরের দেশে আমি যখন ছিলাম আমি কিন্তু আজকে যে র ম্যাটেরিয়াল আমার দরকার সেটা অর্ডার করতাম কালকে আমার ল্যাবে এসে পৌঁছে যেত কিন্তু এখানে যেটা হয় একটা র ম্যাটেরিয়াল আমি আজকে যদি প্ল্যানিং করি সেই র ম্যাটেরিয়ালটা আমার হাতে আসতে মিনিমাম 2 থেকে 3 মাস সময় লেগে যায় আমরা এক্সপেক্ট করি যে একটা গাইডলাইন আছে নীতিমালা আছে সেটাকে কতটুকু সম্ভব এই দ্রুততম সময়ে সেটা যদি বিবেচনা করা যায় সেটা আমাদের জন্য ভালো হবে উই ক্যান্ট অ্যাফোর্ড টু লুজ এনি মোর এই আবিষ্কারের পেছনে পেশাদারিত্বের পাশাপাশি নিজের আবেগও যে জড়িত সে কথাও স্পষ্ট করেন এই বিজ্ঞানী আমার মধ্যে হঠাৎ করে একটা ইমোশনের রাশ চলে এসেছে যেটা থেকে আসলে আমার ইমোশনটা আউটবার্স করেছে আপনার জন্য অনেক শুভকামনা রইল দর্শক এ ধরনের একটি ভ্যাকসিন আবিষ্কারের প্রচেষ্টা বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসে করছে সেটিই বা কম কিসের আমরা জানি না সেই প্রচেষ্টা শেষ পর্যন্ত কতদূর সফল হবে কিন্তু এখন যতক্ষণ পর্যন্ত সেই কাজটি না হচ্ছে তাদের জন্য তো শুভকামনা করা যেতেই পারে মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা অ্যান্টিবডি কিট নিয়ে আলোচনার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রকে ডেকেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর বেলা 12:30টার দিকে ওষুধ প্রশাসন অধিদপ্তরে যাবে গণস্বাস্থ্য কেন্দ্রের 3 সদস্যের প্রতিনিধি দল গণস্বাস্থ্য কেন্দ্রের র্যাপিড ডট ব্লড কিট প্রকল্পের সমন্বয়ক ডক্টর মহিবুল্লাহ খন্দকার জানান ওষুধ প্রশাসনের কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চাওয়া হয়েছিল তারা সময় দিয়েছেন অ্যান্টিবডি কিট ফল প্রকাশ পরবর্তী মিটিংয়ের জন্য ডেকেছে আমাদের
গবেষকরা এরই মধ্যে ডিজিডি এর নির্দেশিকা বজায় রাখার জন্য জিকের অ্যান্টিবডি কিট আপডেট করেছে। ডিজিডি এ তাদের বৈজ্ঞানিক নথি উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানিয়েছে। আমাদেরকে যে নিবন্ধন বাতিল করলেন আমরা এবং বাতিল করে ওনারা আমাদেরকে সহযোগিতার লিখে দিয়েছে, তো তখন আমরা বলেছিলাম যে ঠিক আছে আপনারা যে বাতিল করছেন সেই বিষয়ে আমরা একটু আপনাদের টেকনিক্যাল কমিটি কোথায় কি সেটা নিয়ে আমরা একটু আলাপ করতে চাই। ওনারা আমাদেরকে আজকে 5 তারিখ সময় দিয়েছেন আর কি। আমাদের এক্সপার্ট যারা ডক্টর বিজন যাবেন, আমাদের যে কোনো একটা তিনটা যাবো আর কি। লকডাউন এলাকার খবর জানাবো এবার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ওয়ারি এলাকার কিছু অংশে 21 দিনের লকডাউন কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। সেখানকার সর্বশেষ অবস্থা জানাতে আমাদের সাথে সরাসরি রয়েছেন সহকর্মী সাব্বির আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সাব্বির, বেলা বাড়ার সাথে সাথে কেমন দেখছেন এখনকার পরিস্থিতি? কিছুক্ষণ আগেও আপনি জানাচ্ছিলেন পরিস্থিতি অপরিবর্তিত, একেবারে নিয়ন্ত্রণে নেই। যারা বের হচ্ছেন এখনও তাদের বক্তব্য কী? টিনা, এখন যেহেতু দুপুরের কাছাকাছি মানুষের চাপ এখন কিছুটা কমেছে, এখন ভেতর থেকে অর্থাৎ এই লকডাউন এলাকা থেকে বের হওয়ার মানুষের সংখ্যা অনেকটা কমেছে, তবে অনেকেই বাইরে থেকে ভেতরে ঢুকছেন। যারা বাইরে থেকে ভেতরে ঢুকছেন তাদের অনেকের ভেতরেই দেখা যাচ্ছে যে হাতে একটি কার্ড নিয়ে এসে সেই কার্ড দেখানোর অজুহাতে ভেতরে ঢোকার চেষ্টা করছেন, একেবারে ঠুনকো কারণ দেখিয়ে। কেউ হয়তো টিস্যু পেপার কিনে ভেতরে দিয়ে আসতে যাচ্ছেন এমনও পেয়েছি। সব কিছু মিলিয়ে আসলে সকাল থেকে যে অবস্থা দেখেছি এখন পর্যন্ত, যে যারা ভেতরে কাজ করেন কর্মজীবী বা যারা বাইরের ক্ষুদ্র ব্যবসায়ী তাদের অভিযোগটা ছিল বেশি। তারা বলছিলেন যে যদি তারা বের হতে না পারেন তাহলে তাদের সংসার কীভাবে চলবে। অন্যদিকে এখানকার বাসিন্দা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা বারবারই দুর্ব্যবহার করেছেন এখানকার স্বেচ্ছাসেবকদের সাথে, এবং কিছুক্ষণ আগে এখানকার যে কাউন্সিলর তিনি এসেছিলেন তিনি এই বিষয়টাকে দুঃখজনক বলে গেছেন, এবং সার্বিকভাবে পুলিশের সহকারী উপ কমিশনার তিনিও এসেছেন এবং পুলিশ বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে বলেছেন যে এটি নিয়ন্ত্রণ করার জন্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলেছেন এবং সর্বোপরি দুঃখজনক বলেছেন। সাব্বির, অনেক ধন্যবাদ আপনাকে। এদিকে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কুমিল্লা মাগুরায় 6 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনই মারা গেছেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর সাজেদা খাতুন জানান, গেল 24 ঘন্টায় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে জ্বর শ্বাসকষ্ট নিয়ে 4 জন পুরুষ এবং 1 নারী মারা গেছেন। করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে মোট 121 জনের মৃত্যু হল। এদিকে মাগুরা সদরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে 75 বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। নির্বাহী আদেশে অবিলম্বে 20,000 মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের দাবি জানিয়েছে বেকার অ্যান্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন। সকাল 11টা থেকে মহাকালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে মানববন্ধন করছেন তারা। আন্দোলনকারীদের অভিযোগ, স্বাস্থ্য বিভাগের গাফিলতির কারণে মেডিকেল টেকনোলজিস্টের চাকরির বয়স শেষ হয়ে গেছে, তাই নির্বাহী আদেশে নিয়োগের দাবি তাদের। পাশাপাশি বিতর্কিত 183 জন মেডিকেল টেকনোলজিস্টদের স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিলের দাবি জানান তারা। বলেন, এই নিয়োগে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া অস্থায়ী ভিত্তিতে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিরোধিতা করেন আন্দোলনকারীরা। সামান্য জ্বর, তাই বাবা মাকে ফেলে গেছে রাস্তায়, অথচ পরীক্ষায় দেখা গেছে এদের কেউই করোনা পজিটিভ নন। রক্ত পানি করে যে সন্তানকে বড় করেছেন তাদের অমানবিকতায় বাকরুদ্ধ এসব বয়োজ্যেষ্ঠরা। ভাগ্য হারা এসব মানুষের পাশে দাঁড়িয়েছে রাজধানীর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ হোম নামের একটি প্রতিষ্ঠান। ভাস্কর ভাদুরীর প্রতিবেদন, ছবি তুলেছেন শাহরিয়ার কবি সৈকত। আমার মানুষ নাই, জল নাই, বাহার নাই, কেউই নাই। একটা ভাই আছে মরে গেছে, একটা বোন আছে মরে গেছে। নাম না জানা এই বৃদ্ধার আছে নিজের সন্তান, পরিবার। হঠাৎ করেই গায়ে জ্বর, করোনা হয়েছে এমন শঙ্কায় সেবার বদলে তাকে ছুঁড়ে ফেলেছে নিজের সন্তান। প্রশাসনের সহায়তায় আশ্রয় এখন বৃদ্ধাশ্রম। ওমা, নাম জানো কি? নাম কি তোমার? নাম একই পরিণতি পাবনার এই বৃদ্ধার। 4 দিন আগে গায়ে তীব্র জ্বর অবস্থায় তাকে পাওয়া যায় পাবনার সার্কিট হাউসের পাশে। আনুমানিক 60 বছর বয়সী এই বৃদ্ধকে কে বা কারা ফেলে রেখে যায় মিরপুরে রাস্তার পাশে?
সে মাসখানেক আগের কথা। তারপর আশ্রয় বৃদ্ধাশ্রম। নিজের পরিচয় না জানা এই বৃদ্ধকে পাওয়া যায় রাজধানীর কল্যাণপুরে। শত চেষ্টা করেও পাওয়া যায়নি পরিবারের কাউকে। পেশায় চিকিৎসক এই বৃদ্ধাকে এক মাস আগে পাওয়া যায় মিরপুরে। সম্পত্তি বুঝে পেয়ে পরিবারের সদস্যরা তাকে ফেলে গেছে রাস্তায়। দাদু, তোমাকে আমি একটা অনুরোধ করি, পৃথিবীতে আপন বন্ধু তোমার নিজের দেহ, আর কেউ না। দেহ দিনে খেয়াল রেখো, টাকা পয়সা খেয়াল রেখো, সব কিছু রেখো, এটাই সবচেয়ে বড় কথা। এ না শরীর। 2014 সালে প্রতিষ্ঠিত কল্যাণপুরের এই বৃদ্ধাশ্রমে এখন পর্যন্ত আশ্রয় হয়েছে 41 জন বৃদ্ধা এবং 30 জন বৃদ্ধের। করোনা সংকটে এই সংখ্যা ক্রমেই বাড়ছে। সবার মধ্যে একটা আতঙ্ক যে করোনা হইলেই বাবা মানে মরে যাবে, মানে মরার ভয় বা পরিবারের একটা বড়। হ্যাঁ, বয়স তো দেখা যায় যে বয়স্ক লোকটা যদি করোনা হয় তো ওই করোনাটা ছড়াবে, বাসার ফ্যামিলির সবাই মারা যাবে, সেই ভয়তে বয়স্ক লোকটাকে মানুষ রাস্তায় ফেলে দিচ্ছে। একই প্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া প্রতিবন্ধী শিশুরাই এখন অসহায় এই প্রবীণদের একমাত্র সঙ্গী। মনে চাপা ক্ষোভ অথবা রাগ যাই থাকুক না কেন, প্রতি মুহূর্তে অসহায় মানুষগুলোর অপেক্ষা শুধুমাত্র পরিবারের সদস্যদের জন্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের বন্যা পরিস্থিতির খবর এবার। ব্রহ্মপুত্র, যমুনা সহ কয়েকটি নদ নদীর পানি কমায় কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, সিরাজগঞ্জ এবং জামালপুরের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অপরিবর্তিত রয়েছে মানিকগঞ্জ, রাজবাড়ি এবং ফরিদপুরের বন্যা পরিস্থিতি। শোয়েব হোসেনের কাছ থেকে জানবো জামালপুরের পরিস্থিতি। শোয়েব, গত কয়েকদিনের তুলনায় আজকের পরিস্থিতি কেমন দেখছেন সেটা শুরুতেই জানতে চাই। ভুক্তভোগীরা এবং তাদেরকে কিভাবে স্থানীয় প্রশাসন সহায়তা করছে বিশেষ করে সেটি জানাবেন বিস্তারিত। টিনা, যমুনার পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। বিশেষ করে নদী তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে, যমুনা তীরবর্তী এলাকা, সেখানে মানুষের দুর্ভোগ কিছুটা কমেছে, অনেকেই বাড়ি ফিরতে শুরু করেছেন। কিন্তু একেবারেই নদী তীরবর্তী যে সমস্ত মানুষ রয়েছে যমুনা ব্রহ্মপুত্র, তারা কিন্তু এখনো বাঁধে আশ্রয় নিয়ে তাদের দিন যাপন করছেন। গবাদি পশুর সাথে তারা এই বাঁধে অস্থায়ীভাবে যে আশ্রয়গুলো নিয়েছিল তারা কিন্তু এখনো বাড়ি ফিরতে পারেনি, কারণ পানি পুরোপুরি কিন্তু এখনো নেমে যায়নি। আজকে সকালেও বিভৎসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। আর ত্রাণ তৎপরতার বিষয়টি, যেটি প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ তৎপরতা জোরদার করা হয়েছে, নতুন করে 150 মেট্রিক টন চাল এবং 2,500,000 টাকা এবং 2,000 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয়েছে এবং দুর্গত এলাকায় তারা সেই ত্রাণ সামগ্রী পৌঁছানোর কাজটি করছেন। কিন্তু যদিও সবগুলো এলাকাতেই এখনও সেই ত্রাণ সামগ্রী পৌঁছানো যায়নি। জেলা প্রশাসক যেটি জানিয়েছেন, ত্রাণ পাওয়ার যোগ্য যারা তাদের প্রত্যেকেই ত্রাণ দেওয়া হবে, অগ্রাধিকার ভিত্তিতে সেই ত্রাণ বিতরণের কাজ চলছে। কিন্তু এই মুহূর্তে মানুষের দুর্ভোগ যেটি, সেটি কিন্তু আগের মতোই রয়েছে। আর সামনে কোরবানির ঈদ রয়েছে, অনেকেই এই সময়টাতে গবাদি পশু লালন পালন করে থাকে, চারদিকে চারণ ভূমি পানিতে তলিয়ে থাকায় সার্বিকভাবে বেশ অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। সে বুঝতে পারছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাসের বৈশ্বিক খবর এবার। বিশ্বে করোনা ভাইরাসে আরও প্রায় 4,500 মানুষের মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,89,000-এর বেশি। দিনে সর্বোচ্চ মৃত্যু দেখেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। একদিনে প্রাণ গেছে 1,100 মানুষের এবং মোট প্রাণহানি 64,000 ছাড়িয়েছে। দিনে মৃতের তালিকায় এর ঠিক পরের অবস্থানই আছে মেক্সিকো, যেখানে প্রাণ গেছে 650 মানুষের, মোট প্রাণহানি দাঁড়িয়েছে 30,000। ভারতে শনিবার রেকর্ড 24,000 সংক্রমণ এবং 610 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যুর দিক থেকে সপ্তম অবস্থানে উঠে এসেছে 130 কোটি জনসংখ্যার এই দেশ। আর এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তবে যাওয়ার আগে আর একবার মনে করিয়ে দিতে চাই হ্যান্ড স্যানিটাইজারের কথা। আপনারা সবাই ঘরে এবং বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করে নেবেন। ধন্যবাদ সবাইকে।